এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নূরানীত পীর পেশ করেছেন, রাউজান গহিয়া এফকে বহুমুখী কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান ফকিহ, রাঙ্গুনিয়া পুমরার কৃতি সন্তান হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি সলিমুল্লাহ নূরি আল কাদেরী মাদ্রাজিল্লুল আলী, ওনাকে আজকের মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত আকারে আলোচনা নিয়ে আসছেন ফটিকছড়ি শামসুল উলুম গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস হযরতুল আল্লামা জনাব মাওলানা শামসুল আরেফিন নিজামি ভাইস ভান্ডারী মাদ্রাজিল্লুল আলী সাহেব, ওনাকে সংক্ষিপ্ত আকারে আলোচনা নিয়ে আসার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. থাকতে পারতে আরশে
উপস্থিত মিরকির আশগান মেজবানদারি অ্যাসোসিয়েশন ও কমিটির সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আবুল হাশেম আক্তার সাহেব, উদ্বোধক মোহাম্মদ রাফিউদ্দিন সিকদার মেজবানদারি সাহেব, প্রথম দিবসের প্রধান অতিথি হযরতুল আল্লামা মাওলানা মোহতারাম নাজমুল হোসেন নরমি সাহেব, উপস্থিত হযরতুল আল্লামা মাওলানা মোহতারাম মারফাতুন নূর আল কাদরী উপাধ্যক্ষ রাউজান দারুল ইসলাম ফাযিলাতুল মাদ্রাসা, উপস্থিত নঈমুদ্দিন নঈমী সাহেব আল মেজবানদারি সাজ্জাদান সিং নৈমাবাদ দরবার শরীফ কুমরা রাঙ্গুনিয়া চট্টগ্রাম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম বুজুর্গান দীন মিল্লাত, মঞ্চ উপস্থিত আমার বৃদ্ধ সমাজের বাবারা আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ওনারা সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুনেছেন দেখেছেন কিনা জানি না, পদ্মা নদীর মাঝখানে কিনারা এসে টলার অ্যাক্সিডেন্ট, যখন একবার মদত কুন বলে যখন হাত মারলাম মনে হয় সাথে সাথে একটি টিলা পাহাড় আপনার এটা কি বলে চর করে যায়, যেমন বালুর চর, ভোর চারটার দিকে বালু চর এসে ধাক্কা মারলো, পাশের একটা নৌকা ছিল ও নৌকার মধ্যে চারজন পাঁচজন মানুষ ছিল, পাঁচজন মধ্যে দুজন পড়ে গেছে, পরে ব্যথা পেয়েছে অবশ্যই, কিন্তু আমাদের আমার যে ট্রলার আমার রিজার্ভ ট্রলার ছিল ওই ট্রলার কোনো সমস্যা হয়নি, কিন্তু আমি কখনো কল্পনা করতে পারি না আজকে রাঙ্গুনিয়া মাহফিলে এসে আপনাদের সাথে সরাসরি হাজির হতে পারবো, চিৎকার দিয়ে একবার আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজ দিয়ে একবার বলি সুবহানাল্লাহ, তারিফ করলাম কার, জবান করে বলুন কার, আবার তারিফ করবো ওই নবীজি ওই রহমাতুল আলামিন শফিউল মুজনবীন হুজুর পূর্ণ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লামে যেই নবীজি হচ্ছেন সৃষ্টির সূচনা, কোরআনের সূচনা, যেই নবীজি হচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত আটখানা বেহেশতের মালিক, কাওসারের মালিক, যেই নবীজি তারিফ সর্বক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন করে থাকেন, আমার রাঙ্গুনিয়া সুন্নি জামাতের বন্ধুরা ও কাওস পাকের গোলামরা আবার চিৎকার দিয়ে একবার বলে আলহামদুলিল্লাহ, আমরা নবীজির গোলাম হয়েছি কি আমরা ধন্য না, আমরা আল্লাহর দরবারে ফরিয়াদ ছাড়াই আমরা নবীজির গোলাম হয়েছি, নবীজির উম্মত হয়েছি, কিন্তু বাবার আমার বন্ধু আমার হযরত ঈসা আলাইহিস সালাম আমার রসূলের আগমন তা জাহেরিভাবে আগমন হওয়ার 570 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়া আসলেন আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আয় আল্লাহ আপনি আমাকে নবুয়তের দায়িত্ব দিয়েছেন, ইনজিল কিতাবে দিয়েছেন, মরা মানুষকে জিন্দা করার ক্ষমতা দিয়েছেন, কেন তুমি আমাকে আল্লাহর দরবারে কান্না করো বলো বলো, বলে আল্লাহ আমার জীবন আরো ধন্য হয়ে যেত যদি আপনার আখির জামানার নবী গোলাম হিসেবে আমি ঈসাকে আপনার দরবার কবুল করতেন, চিৎকার দিবেন না সুবহানাল্লাহ, আমি ধন্য রাসূল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে, আমি ধন্য রাসূল আপনাকে পেয়ে সাহেব রয়েছেন আজকে মাহফিলের যিনি প্রধান অতিথি হযরত মাওলানা হাসান হোসেন নঈমী সাহেব আছেন স্টেজে,
ওনাদেরকে কষ্ট দিব না, শারীরিকভাবে খুবই অসুস্থ বাবা আমার, কিন্তু একটি কথা বলে দিয়ে যাচ্ছি, বর্তমান সমাজে যত আলেম হোক, ফাজর ওয়ালা হোক, মুফতি ওয়ালা হোক, কায়দার ওয়ালা হোক, যুদ্ধ ওয়ালা হোক, পাগড়ি ওয়ালা হোক, যত ওয়ালা হলা হোক, ওয়ালা হোক, ঢিলা গুরু ওয়ালা হোক, যত আল্লাহ ওয়ালা হয়ে থাকুক, আমরা কখনো ইমান নষ্ট করবো না যতক্ষণ পর্যন্ত আমরা দামানে গৌস আজম মেজবান্ডারের দামান চলে আছি, গৌস ফাক আব্দুল কাদের জিলানের দামান চলে আছি, হুজুরের শাহেন শাহেন শুরু করবে হাতে হাত দিয়ে গোলামি করবে, আমরা ততক্ষণ পর্যন্ত ইমান হারাল হতে দিব না কখনোই, কথা বলে ঠিক কি না? সেইভাবে পরিবার বর্গকে যেভাবে নির্যাতন করা হয়েছে, ইমাম হোসেন বলেছে ওই আজিজ বাহিনীর রাসূল রাখো, নবীদের বাচ্চা রাসূল রাখো, যদিও তোমরা নামধারী মুসলমান হয়ে থাকো, আমি হোসেনকে কখনোই তোমাদের হাতে, তুমি মুনাফিকদের হাতে আমাকে বায়াত করে মুসলমান বানাতে পারবে না, ইমান নষ্ট করবে না, আমার নানা দল ইসলামকে ধর্মকে আমি বিনষ্ট হতে দেবো না, দরকার পর্যন্ত আমার নিজের শির উচ্চার হবে, নিজের স্ত্রী পুত্রকে বিধবা বানাবো, নিজের পুত্রকে এতিম বানাবো, নিজের মেয়েকে এতিম বানাবো, তবু আমার নানা দল ইসলামকে কিছুতে আমরা নষ্ট হতে দেবো না, চিৎকার করে সুবহানাল্লাহ। বাবারা আমার, তাহলে আমরা ওই আহলাদ রাসূলের গোলাম হয়েছে, কথা বলে ঠিক কি না? আমরা ওই হুজুরের গৌস পাকের ভক্ত হয়েছি, গোলাম হয়েছি, গৌস আজম আহমদুল্লাহ কাদের আহবাব মেজবান্ডারি, হুজুর গৌস আজম ইউসুফ সানি মাওলানা রহমান বাবা জান কাবলা আলোর গোলাম হয়েছে, কথা বলে ঠিক কি না? আমাদের কোন সন্দেহ আছে? জবান বলে বলে সন্দেহ আছে? সন্দেহ নাই। তার কারণ হচ্ছে আল্লাহ পাক আপনাকে আলামিন করে দিয়েছেন ওয়াকুনু মাআস সাদিকিন, চিৎকার করুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা দরকার, যদি হতে হয়
চিৎকার করুন সুবহান আল্লাহ। আমার আল্লাহ বলেন যে আমার সব সাদেকের সঙ্গে সঙ্গে হয়ে যাও, সব সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও। সাদেকের ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালউদ্দিন মতে বলতেছেন, সাদেকের আরিফিন আউলিয়া কামিলিন, চিৎকার করুন সুবহান আল্লাহ। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে আলোচনা পেশ করেছেন ফটিকছড়ি শামসুল উলুম গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুদাররিস হযরতুল আল্লামা জনাব মাওলানা শামসুল আরেফিন নিজামী মেজবানদারি মাদ্রাসাতুল আলী, ওনাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে একটি নাত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন ফটিকছড়ি শামসুল উলুম গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সম্মানিত শিক্ষার্থী জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সল্লি আলা রাসূলিনা, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি আলা হাবিবিনা, সল্লি আলা মুহাম্মাদিন, সল্লি দয়াল নবী যার হাত
রাতে সকল ভান্ডারের চাবি, এই ভান্ডারের চাবি আমার সম্পদে হতে পারে অতি সামান্য, আমার সম্পদে হতে পারে অতি সামান্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য আমি মানুষ হতে পারে অতি নগণ্য, আমি মানুষ হতে পারে অতি নগণ্য, জ্ঞানী মহাজ্ঞানী যারা বেশ চালার, জ্ঞানী মহাজ্ঞানী যারা বেশ চালার, আমার নবীর কদমে মাথা ঝুকায়, মাথা ঝুকায়, কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, কেন এত বড়াই তোমার এত প্রশ্ন, নবীর গোলাম হয়ে যাও, নবীর গোলাম হয়ে যাও, হবে ধন্য আমি মানুষ হতে পারে অতি নগণ্য, আমি মানুষ হতে পারে অতি নগণ্য, আমার মনে বিমালা দেখো জগত বরণ্য, আমার মনে বিমালা দেখো জগত বরণ্য, আমি প্রেমিক হতে পারে জীর্ণ শীর্ণ, যাকে ভালোবাসেন তিনি অতি অনন্য, যাকে ভালোবাসেন তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারে অতি নগণ্য, আমি মানুষ হতে পারে অতি নগণ্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর যে আপনাদের সম্মুখে আরো একটি নাতি রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম পরিবেশন করবেন, ইসহাক আলী মোহাম্মদপুর দাউদ ইসলাম পরিচালিত মাদ্রাসাতুল মদিনার ছাত্র শায়খ মোহাম্মদ ওমর ফারুক। আল্লাহু তাআলা ওয়া বারাকাতুহু। সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। হাম মদিনে যায়েগে আজ নহীঁ তো কল সহীর, আকা হমেঁ বুলায়েগে, আকা হমেঁ বুলায়েগে, আজ নহীঁ তো কল সহীর, সাল্লি আলা রাসূলিনা, সাল্লি আলা মুহাম্মাদিন, সাল্লি আলা হাবিবিনা, সাল্লি আলা মুহাম্মাদিন। যে জন গৌসুল আজম সে জন বাকিদা দেওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাকিদা দেওয়ালা, তার কানে যার চরণ যুগল মদিনাওয়ালার, তার কানে যার চরণ যুগল মদিনাওয়ালার, যে জন গৌসুল আজম সে জন বাকিদা দেওয়ালা, যে জন গৌসুল আজম সে জন বাকিদা দেওয়ালা, তার কানে যার চরণ যুগল মদিনাওয়ালার, তার কানে যার চরণ যুগল মদিনাওয়ালা,
যে জনে গৌসল আজম সে জনে বাপিদা দেবালা, যে জনে গৌসল আজম সে জনে বাপিদা দেবালা। আবু সালে মুসা জঙ্গের ছিলেন যার পিতা, উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা। আবু সালে মুসা জঙ্গির ছিলেন যার পিতা, উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা। দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা, দুই জনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে উজালা। যে জনে গৌসল আজম সে জনে বাপিদা দেবালা, যে জনে গৌসল আজম সে জনে বাপিদা দেবালা। তার কানে যার চরম যুগ মদিনা মালার, তার কানে যার চরম যুগ মদিনা মালা। যে জনে গৌসল আজম সে জন বাপিদা দেবালা, যে জনে গৌসল আজম সে জনে বাপিদা দেবালা। হামরা নচল পারি দিয়ে ছুটিছে কাপেলা, সাথি জনেরি ডাকাতের দল করিল হামলা। হামলা নচল পারি দিয়ে ছুটিছে কাপেলা, সাথি জনেরি ডাকাতের দল করিল হামলা। যার সত্যবাদী গুনে হল তারা মাদি বলা, যার সত্যবাদী গুনে হল তারা মাদি বলা। যে জনে গৌসল আজম সে জনে বাপিদা দেবালা, যে জনে গৌসল আজম সে জনে বাপিদা দেবালা। তাই কাঁদে যার চরম যুগল মদিনা বালা, যে জনে গৌসল আজম সে জনে বাপিদা দেবালা, যে জনে গৌসল আজম সে জনে বাপিদা দেবালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আর বেশিক্ষণ সময় নিব না, অল্প কিছুক্ষণের মধ্যেই মাহফিল সমাপ্তি ঘটবে, তাই আর সামান্য কিছু সময় আপনারা ধৈর্য ধারণ করে বসে মাহফিল শ্রবণ করার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসবেন রাঙ্গুনিয়া উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সফল সাবেক সভাপতি এবং মোহাম্মদপুর ইসাক আলী জামিয়া মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা সাইফুল ইসলাম আল কাদরী মাদ্রাজিল্লুল আলী, উচ্চ আওয়াজে সবাই তাকবীর বলবেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, গৌসুল আজম মিস ভান্ডারি। আমি ওনাকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে তকরির আরম্ভ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যেহেতু পুরো রাত শুধু মাহফিল শুনলাম, আবার ফজর নামাজ সারা দিলাম, ইল্লাই তোমার নামাজ হবে জীবন ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد، فقد قال الله تعالى عز وجل في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وصحبه وبارك وسلم يا رسول الله سلام يا چمکانے والے سالا دنیا سلام دنیا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الاخلاء یومئذ بعدهم لبعد بعدهم لبعد عدو إلا المتقين صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه خداك فضل سے ہم پر ہے سایہ غوث آب ہمیں دونوں جہاں میں ہے سہارا غوث آب خدا کے فضل سے ہم پر ہے سایہ ہمیں دونوں جہاں میں ہے سہارا غوث آب مریدی لا تحف کہہ کر تسلی دی غلاموں کو مریدی لا تحف کہہ کر تسلی تک رہے بے خوف بندہ غوث آب شبہ غوث اعظم کہتے ہیں کفر بن خدا کے فضل سے ہم پر ہے سا